বয়স 39 ছুঁই ছুঁই, তবে দিনেশ কার্তিকের মাঠের পারফরমেন্সে বয়সের ছাপ যেন একদমই পড়ছে না। আইপিএলে চলতি আসরে দারুণ ছন্দে আছেন কার্তিক। ফিনিশারের দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করছেন তিনি। ভারতের হয়ে আরেকটি টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুত করছেন নিজেকে। বিশ্বকাপ দলে থাকতে যা কিছু করা দরকার সবকিছুই করবেন তিনি। তবে তার সঙ্গে লড়াই আছেন আরও কয়েকজন বাঘা বাঘা ব্যাটার। শেষ পর্যন্ত তাদের সঙ্গে পেরে উঠেন কিনা সেটাই দেখার অপেক্ষা। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাকা করার জন্য ভারতীয় ক্রিকেটারদের পুরো মনোযোগ এখন আইপিএলে, কারণ ফ্রাঞ্চাইজি আসরটির পারফরমেন্স বিবেচনায় নিয়ে ঠিক করা হবে বিশ্বকাপের স্কোয়াড। তবে উইকেট রক্ষক হিসেবে কে থাকছেন সেটি ঠিক করতে ভারত মধুর সমস্যায় পড়তে যাচ্ছে। বুড়ো বয়সেও কবজির জোর দেখাচ্ছেন দিনেশ কার্তিক। তার সঙ্গে লড়াই আছেন ঋষভ পান্ত, লোকেশ রাহুল, ঈশান কিশান ও সঞ্জু স্যামসনের মতো ক্রিকেটাররা। আইপিএলে চলতি আসরে প্রায় প্রত্যেক ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন কার্তিক। ফিনিশারের দায়িত্ব বেশ ভালোভাবে পালন করেছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সবশেষ ম্যাচেই সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে বিধ্বংসী এক ইনিংস উপহার দিয়েছেন ডানহাতি এই ব্যাটার। বেঙ্গালুরুতে গত সোমবারের ম্যাচে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ 287 রান রেকর্ড করে হায়দ্রাবাদ। রান তাড়ায় কার্তিকের সৌজন্যে 262 রান পর্যন্ত যায় বেঙ্গালুরু। ম্যাচ হারে তারা 25 রানে। 6 নম্বরে নেমে 35 বলে 83 রান করেন কার্তিক। তার ইনিংসে 7 ছক্কার সঙ্গে ছিল 5টি চার। চলতি আসরে এখন পর্যন্ত কার্তিকের রান 226, স্ট্রাইক রেট 205.45। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের সময় তিনি বলেছিলেন, আমার জীবনের এই পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করা আমার জন্য দুর্দান্ত অনুভূতি হবে, আমি তাই সেটার জন্য মরিয়া হয়ে আছি। এই টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করাচ্ছে আমার জীবনের বড় কিছু হবে না। তিনি আরো বলেন, আমার মনে হয় বিশ্বকাপের জন্য ভারতের সেরা দল কেমন হওয়া উচিত তা ঠিক করার দায়িত্বে তিনজন খুবই দৃঢ় ও সৎ মানুষ রয়েছেন, রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা ও অজিত আগারকার। আর আমি পুরোপুরি তাদের সমর্থন করি, তাদের যে কোনো সিদ্ধান্তকে সম্মান করি। তবে এতটুকু বলতে পারি, আমি শতভাগ প্রস্তুত এবং বিশ্বকাপের সেই ফ্লাইটে থাকার জন্য সম্ভাব্য সবকিছুই করব। গত 3 আইপিএলে 6 নম্বর বা এর নিচে ব্যাট করতে নেমে কার্তিকের 604 রানের বেশি আর কেউ রান করতে পারেনি। 2022 সালে আইপিএল থেকে এই পজিশনে ব্যাট করে 280 রান করা ব্যাটসম্যানদের মধ্যে তার স্ট্রাইক রেট সবচেয়ে সেরা 175.07। নিজের শক্তি ও সামর্থ্যের জায়গা খুঁজে বের করে সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ায় ফল পাচ্ছেন বলে মনে করছেন কার্তিক। তবে শেষ পর্যন্ত ভারতের হয়ে যুক্তরাষ্ট্রের বিমান ধরতে পারেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। হুসাইন আরমান, বিডি টেক।